ডক্টর আশিকুর রহমান শান্ত আছেন আমাদের সঙ্গে, তিনি আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য। ডক্টর আশিকুর রহমান শান্ত, সম্মেলন করছে আওয়ামী লীগ একের পর এক, জাতীয় কাউন্সিল 24 ডিসেম্বর, এরপর আসলে নির্বাচনকে টার্গেট করে দলটির ভাবনা চিন্তা কি, একটু ধারণা যদি দিতেন। সবাই আসলে উদ্গ্রীব, জানতে চায় বিএনপি এতগুলো সম্মেলন করছে, বিএনপি সমাবেশ করছে, বিএনপি এরপর কি করবে, আওয়ামী লীগ সম্মেলন করছে একের পর এক, আওয়ামী লীগ আসলে কি করবে, কারণ এখনো এক বছর কিন্তু বাকি নির্বাচনের। ধন্যবাদ আপনাকে, এবং আপনার সাথে সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জুনায়েদ সাকি ভাই এবং অধ্যাপক আরাফাত, যারা এই শোতে আজকে কথা বলবে, তাদেরকেও আমার বেস্ট উইশেস, এবং যারা শুনছে তাদেরকেও আমার বেস্ট উইশেস। আসলে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় তার সাংগঠনিক কার্যক্রমের ব্যাপারে খুবই সিরিয়াস, এবং আপনারা দেখবেন আমরা রুটিন কাউন্সিল করছি 3 বছর পরপর। সেই রুটিন কাউন্সিলেরই একটি অংশ যে ডিসেম্বরে আমাদের জাতীয় কাউন্সিল, এবং আমরা প্রত্যেকটি সংগঠন, অঙ্গসংগঠন, সবাই, জেলা কাউন্সিল, মহানগর কাউন্সিল, আমরা করার চেষ্টা করছি। বিকজ আমরা বিশ্বাস করি যে সংগঠন শক্তিশালী থাকলে বঙ্গবন্ধু কন্যা যে উন্নয়নটা অর্জন করেছে, যে স্টেবিলিটি এবং যে রেজিলিয়েন্স বাংলাদেশের মধ্যে তৈরি করেছে, এটা জনগণের কাছে কনভে করা যাবে, এবং জনগণকে আমরা ব্যালেটের কাছে নিয়ে যেতে পারবো, সো দ্যাট তারা তাদের ম্যান্ডেট 24-এ যে কোনো দলের পক্ষে দিতে পারে। এবং আমরা আশাবাদী যে জনগণকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা আবারও নির্বাচিত তো হবে। সো এইটা যে সাংগঠনিক কাজ, এটা আমাদের একটা পার্ট অফ আওয়ার ডেমোক্রেটিক প্রসেস, আমরা সেটা করছি। আমাদের এখানে অনেক আলোচনা হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট, বিএমপির মিটিং, ইলেকশন, অনেক কথা এসেছে। যে এই কথায় যদি বলতে হয়, ইটস ভেরি ইন্টারেস্টিং, ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলতো, আমি কাউকে আঘাত করে বলতে চাই না, এখানে সবাই আমাদের বন্ধু মানুষ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা খুব সুন্দর করে কথা বলতো, দ্যাট আই উইল ওনলি অ্যাকসেপ্ট দ্য ইলেকশন ইফ আই উইন। তো ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা যে উই উইল ওনলি অ্যাকসেপ্ট ইলেকশন ইফ উই উইন, এইটা বিএনপি তার অনেকটা তার গঠনতন্ত্রে ছাপিয়ে ফেলেছে, কারণ তারা তত্ত্ববোধক সরকার নিয়ে কথা বলে, যে তত্ত্ববোধক সরকার ইজ দ্য ওনলি মিন্স টু হ্যাভ আ ফেয়ার ইলেকশন। কিন্তু আপনাদের মনে থাকবে যে 2008-এর তত্ত্ববোধক সরকারের যে নির্বাচনটা হয়েছে, যেটা পুরো পৃথিবী বলেছে এটা সুস্থ ফেয়ার নির্বাচন, সেই নির্বাচনটাও কিন্তু বিএনপি রিজেক্ট করেছে। তারা বলেছে এটা নীল নকশার নির্বাচন এবং এটা গ্রহণযোগ্য নির্বাচন নয়। সো বিষয়টা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন কিনা, দলীয় গভর্নমেন্টের অধীনে নির্বাচন কিনা, যেটা বিশ্বের 200 দেশে হচ্ছে, ওইটা না। বিষয়টা হচ্ছে বিএনপি উইল ওনলি অ্যাকসেপ্ট অ্যান ইলেকশন ইফ দে উইন, যদি তারা পরাজিত হয়, ইট হ্যাজ নেভার বিন আ ফেয়ার ইলেকশন। এটা আমাদের পলিটিক্সের একটা ব্যাড কালচার। অন্যদিকে এই যে বিএনপির মিটিংয়ের ব্যাপারে অনেকগুলি আক্রমণ করা হয় আমাদের দলে, ব্যারিস্টার রুমিন ফারহানা বলবেন, তার অবশ্যই অন্য দলে আছেন বলবেন, বাট বাস্তব কথা হচ্ছে 3 বছর ধরে উনি বলছেন এবং ওনার দলের প্রত্যেকটা সদস্য বলছেন যে আওয়ামী লীগ বিএনপিকে মিটিং সমাবেশ করতে দিচ্ছে না, তাই বিএনপি কোনো রাজপথে কোনো প্রোগ্রাম করতে পারছে না। এখন বিএনপি যখন ওই লজিকটা যদি সত্যি হয়ে থাকে, ও তাদের ওই কথা যে 3 বছর ধরে যেটা বলছে, এই কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটাও সত্যি যে তারা যে এখন প্রোগ্রামগুলি করছে, সরকার অ্যালাউ করছে বলেই তারা করতে পারছে, সরকার সেই সাপোর্টিভ কন্ডিশন তৈরি করেছেই। বাস কি করছে না করছে, এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ব্যাপার। অগ্নিসন্ত্রাসের বাংলাদেশে একটি ইতিহাস আছে, অগ্নিসন্ত্রাসের ইতিহাসটা কেউ ভুলে যায়নি, কে কেন বাস বন্ধ রাখছে, হয়তো যে বাস মালিকরা আমাদেরকে বলছে যে ভাই বিএনপির মিটিংয়ে গেলে আমাদের বাস পুড়িয়ে দিতে পারে, এই ভয়তে আমরা যাচ্ছি না, সেই বাস মালিকরাই হয়তো বিএনপিকে বলছে যে আমরা আওয়ামী লীগ আমাদের মানা করেছে বলে, হয়তো দে আর প্লেইং বোথ সাইডস।